শো হেমেন মাসের দিব্যেন্দুমণি আন্ডিয়ার রচিংশন ইউটিউব চ্যানেল এবং আজকে আমি যে দু হাজার তেইশ দিয়ে পাওয়া যাবে এমন সেরা দশটি কলেজের সম্পর্কে কিন্তু কথা বলতে চলেছি এবং এই দশটি কলেজ বাদ দিয়েও ভালো কয়েকটা কলেজের সম্পর্কে কিন্তু আমি তোমাদের বলবো এবং দেখো আমার এই যে লিস্টটা টপ টেন কলেজের যে লিস্টটা সেই টপ টেন কলেজের লিস্টটা কিন্তু আমি কিছু ক্রাইটেরিয়া মাথায় রেখে বানিয়েছি সেই ক্রাইটেরিয়াগুলো কী কী ক্রাইটেরিয়াগুলোর প্রথম হচ্ছে পড়াশোনা দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের ফিস ফিস তো প্রায় প্রত্যেকেরই সেম থাকে তিন নাম্বার হচ্ছে এনভায়ারমেন্ট চার নম্বর হচ্ছে প্লেসমেন্ট পাঁচ নাম্বার হচ্ছে কাট অফ এবং তাছাড়া তোমাদের কালচার এডসারটা কীরকম কলেজের ভিতরে সেই সব কিছু মাথায় দেখেই কিন্তু বানানো হয়েছে এবং দেখো প্লেসমেন্ট যেটা প্লেসমেন্টটাকে একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে কারণ পলিটেকনিকে অ্যাট দিস মোমেন্ট এবং যদি তোমরা কিছু বছর দেখো পেছনে তাহলে সেক্ষেত্রে প্লেসমেন্ট কিন্তু সেরকমভাবে অতটা দেখার মতো হয় না তো তার জন্যই বাট তোমরা যদি পড়াশোনা যেটা আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি সেটা যদি তোমরা ভালো করে করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অফ ক্যাম্পাসে যেতে পারো এবং ভালো ভালো কিন্তু প্যাকেজ ওঠাতে পারো তো এবারে ডাইরেক্টলি লিস্টে জাম্প করা যাক তো লিস্টে দশ নম্বরে আছে আসানসোল পলিটেকনিক কেউ যদি খাতা পেন নিয়ে বসো তাহলে খাতা পেন নিয়ে নাও এবং লিস্ট যেটা আছে সেটাকে কিন্তু নোট ডাউন করে নাও ন নম্বরে আছে পুরুলিয়া পলিটেকনিক আট নম্বরে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাত নাম্বারে নর্থ ক্যালকাটা পলিটেকনিক ছ নম্বরে বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি পাঁচ নাম্বারে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক চার নম্বরে থাকবে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক তিন নম্বরে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ দু নাম্বারে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং এক নম্বরে আছে এপিসি রয় পলিটেকনিক এবং এটাই হচ্ছে লিস্ট দেখো এবারে ম্যাক্সিমাম এই যে লিস্টে যতগুলো কলেজ আছে ম্যাক্সিমাম সব কলেজের কাট অফ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং সেই যে প্লে লিস্টটা কাটপের সেটা কিন্তু ডেসক্রিপশানে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় সেটা খুঁজতে তো সেটা তোমরা যেপুরে দেখে নিতে পারো এবং তোমরা যদি এখন অবধি তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও দেখো তাহলে সেক্ষেত্রে একবার দেখে নাও তাহলে তোমরা তোমাদের কত র্যাঙ্ক আসতে চলেছে সেটা তোমরা বুঝতে পেরে যাবে এবারে দেখো তোমাদের এই যে ছয় থেকে বা পাঁচ থেকে দশ অব্দি যে কলেজগুলো আছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রায় প্রায় উনিশ বিশ কলেজ ছয় থেকে দশ অব্দি কি কি আছে বিসিসি বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা নর্থ ক্যালকাটা পলিটেকনিক বা এমবিসি বা পুরুলিয়া পলিটেকনিক বা আসানসোল পলিটেকনিক এই কলেজগুলোর মতন কিন্তু উনিশ বিশ আরও অনেক কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে সেই কলেজগুলো কী কী সেগুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলে দেখো সেই কলেজগুলো সেই কলেজগুলো হচ্ছে তোমাদের দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল তাছাড়া তোমাদের আছে কেজি ইনস্টিটিউট কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা সেটা তাছাড়া তোমাদের আছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং তাছাড়া অবভিয়াসলি তোমাদের টেকনিক পলিটেকনিক যেটা সেটা তো এই যে এই যে কলেজগুলো আছে সেগুলো প্রায় প্রত্যেকটাই কিন্তু উনিশ বিশ হচ্ছে এবং দেখো এই উনিশ বিশ কলেজগুলো যেগুলো আছে সেগুলোকেও তোমরা কিন্তু কনসিডার করতে পারো তোমাদের লিস্টে চার পাঁচের উপর থেকে কেননা এগুলোও কিন্তু তোমাদের ভালো কলেজই হবে খারাপ কলেজ না এগুলো এবারে আমার যে লিস্ট আছে সেই লিস্টটা থেকে যদি কোনো কলেজকে বের করে যদি কোনো কলেজ ঢোকাতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে চার পাঁচটা কলেজ আছে এক্সট্রা সেই চার পাঁচটা কলেজকেই ঢোকাতে হবে তাছাড়া কিন্তু এমন কোনো বিশাল চেঞ্জ হবে না দেখো আমার ওপিনিয়নে আমি এক থেকে দশ অবধি তোমাদের জন্য বলে দিলাম যে কোন কোন কলেজেস আছে এবং তার সাথে সাথে এই কলেজগুলোর সাথে উনিশ বিশ লেভেলের কোন কোন কলেজ আছে সেগুলো আমি তোমাদের বলে দিলাম যাতে কোনো অসুবিধা না হয় যে অন্য কোনো কেউ যদি বানায় কোনো একটা টপ টেন কলেজের ভিডিও এবং সেখানে যদি আমি যে নেক্সট কলেজের কথা বললাম সেই কলেজগুলোর মধ্যে কোনোটা যদি ঢোকায় তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ উনিশ বিশ আছে দাদার মনে হয়েছে ওটা না দাদা তার জন্য ওটা দিয়েছে এবং এই দাদার বা এই দিদির বা তার মনে হয়েছে যে এইটা তো সেই ক্ষেত্রে সেইটা দিয়েছে তো যাতে তোমাদের কোনো কনফিউশন ক্রিয়েট না হয় তার জন্য কিন্তু আমি এই লাস্টেরটা বলে দিলাম এবার দেখো তোমার জন্য তোমার জন্য কোনটা বেস্ট কলেজ বা তোমার জন্য কোনটা বেস্ট ব্রাঞ্চ সেটা তুমি কীভাবে বুঝবে সেই সব কিছু কিন্তু ভিডিও আসতে চলেছে সব কিছু তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার ভিডিওগুলো দেখার পর এবং তোমরা কাট অফগুলো জাস্ট একটু চেক করে নেবে কাট অফ কীভাবে চেক করতে হয় কিনা সেই ভিডিও কিন্তু আসবে এবং আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আমি শুধুমাত্র কাট অফ বলিনি কাট অফের সাথে সাথে কলেজের একটা গ্লিপস দিয়ে দিই জাস্ট এক দু মিনিট তিন মিনিটের মধ্যে তো সেই ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ির মধ্যে দেখে নেবে এবং আমি যা বেশি সময় কিন্তু নিচ্ছি না বড়ো বড়ো কলেজ রিভিউ বানি পর বেশি বড়ো বড়ো কলেজ রিভিউ বানিয়ে কোনো লাভ নেই জাস্ট একটা ছোট্ট করে গ্লিপস দেওয়ার মতো করে কিন্তু ভিডিওজ আমার আছে এবং আরও কিন্তু ভিডিওস আসবে ওই রকমের যাতে তোমাদের কিন্তু সুবিধা হয় কলেজ চুজ করার জন্য তো সেই সব ভিডিওগুলো দেখতে হলে তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করতে হবে এবং আমার ডেসক্রিপশানে যে তোমাদের প্লে লিস্টের লিঙ্কটা আছে সেই প্লে লিস্টটা যে পরে এক্সেস করো প্লে লিস্টে যেই পরে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর কাট অফগুলো একবার চেক করো না এবং এই যে আমার লিস্টটা আছে সেই লিস্টের ম্যাক্সিমাম কলেজের কাট অফ কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তো যেগুলো নেই সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আমার চ্যানেলে আসতে চলেছে সেগুলো সব কিন্তু পেতে হলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল করে নিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে